নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকল পুরনো এবং নতুন দর্শক বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, ইলিশের মরশুম চলে এসেছে, তাই আজ আমি আপনাদের জন্য ইলিশের একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি, যেটির নাম ইলিশ মালাই পাতুরি। বন্ধুরা, আপনারা পাতুরি তো অনেক রকম খেয়েছেন, কিন্তু মালাই পাতুরি যদি না খেয়ে থাকেন তো আমার এই রেসিপিটা একটিবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের মন জয় করতে পারবে। এখানে আমি নিয়ে নিয়েছি গাদা পেটি সমেত ইলিশ মাছের 6টা পিস। পিসগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আজকের পাতুরির রেসিপিটা এমনি পাতুরির থেকে একটু আলাদা এবং খেতে তার থেকে আরও ভালো হয়। আপনারা যদি বাড়িতে ট্রাই করে দেখেন, আশা করছি আমার কথার সাথে মিলে যাবে। মাছটা প্রথমে ম্যারিনেট করে নেব নুন আর হলুদ দিয়ে। সেই জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে অল্প একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এই অবস্থায় মাছটা আমি রেখে দিচ্ছি। মালাই পাতুরি বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগবে তা আমি একটা জায়গায় নিয়ে নিচ্ছি। নিয়েছি একটা ডাব, যেটার মধ্যে শাঁস থাকবে। নিয়েছি কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, টক দই, ডাবের জল এবং গুঁড়ো আমুল দুধ। প্রথমে আমি ডাবটা মাঝখান থেকে এইভাবে চিরে নিয়েছি। ডাবের যে শাঁস অংশটা সেটা আমি এখান থেকে তুলে নেব। বন্ধুরা, যে ডাবের শাঁস থাকবে সেই ডাবটা দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। তো ডাবের শাঁসটা আমি তুলে নিয়েছি, এবার এটাকে রেখে দিচ্ছি। একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে সবই 1 টেবিল স্পুন করে নিয়েছি, আর পোস্ত। নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝাল যেহেতু কম খাবো, ইলিশ মাছ বেশি ঝাল ভালো লাগে না কারণ বাড়িতে বাচ্চা আছে। দিচ্ছি সামান্য একটু নুন আর যে ডাবের শাঁসটা নিয়েছিলাম তার অর্ধেকটা, আর দিচ্ছি সামান্য একটু জল। জলটা পরিমাণ মতো আপনারা বুঝে শুনে দেবেন। দিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পেস্টটা একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন কত স্মুথ এবং ঘন একটা পেস্ট তৈরি হয়েছে। আমার পেস্টটা বানানোর সময় আরেকটু জলের প্রয়োজন পড়েছিল, তাই দিয়েছিলাম। দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ, আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন টক দই, আর দিচ্ছি পরিমাণ মতো ডাবের জল। ডাবের জল দিয়ে আমি পেস্টটাকে একটু পাতলা করে নিচ্ছি, কারণ এই রান্নাতে পেস্টটা বেশি ঘন হলে কিন্তু চলবে না। তো যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী আপনারা ডাবের জল এখানে ইউজ করবেন, আপনাদের পরিমাণ মতো। একটা স্মুথ পেস্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো নুন। অলরেডি আমি মশলাটা যখন পেস্ট করেছিলাম নুন দিয়েছিলাম সর্ষের মধ্যে, তাই আর একটু নুন দিয়ে দিলাম। আর মাছে তো নুন মাখানো আছেই। আমার পেস্টটা আর একটু পাতলা দরকার, তাই আরও একটু ডাবের জল এর মধ্যে অ্যাড করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো প্রায় 2 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে এই পেস্টের যে স্বাদটা সেটা অনেক অংশে বেড়ে যাবে। তো পুরো জিনিসটা ভালো করে আমি একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। মিক্স করা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পেস্টটা কত স্মুথ হয়েছে। এরকম পেস্ট বানাতে হবে। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি। বন্ধুরা, এটা আপনারা যে কোনো ছড়ানো পাত্রে ইউজ করেও রান্নাটা করতে পারেন বা কড়াইতেও করতে পারেন। তো আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা একটা ব্রাশের সাহায্যে ফ্রাইং প্যানের সারা গায়ে লাগিয়ে নিয়েছি, আর তার উপরে দিয়ে দিচ্ছি একটা কলা পাতা। কলা পাতাটা দেওয়ার পর তার উপরে আরও একটা কলা পাতার টুকরো দিয়ে আমি একটা কলা পাতার মোটা লেয়ার করে নিয়েছি। এই পাতুরিটা একটু অন্যরকমভাবে তৈরি হবে, অর্থাৎ কলা পাতায় মাছটাকে মুড়ে তৈরি হবে না, বরঞ্চ মাছটাকে অন্যভাবে প্রসেসিং করছি। দেখুন এবার সর্ষের মধ্যে প্রতিটা মাছকে এইভাবে ডিপ করে নেব, নেয়ার পর কলা পাতার উপরে রেখে দেব। এইভাবে সবকটা মাছের পিস আমি সর্ষেতে ডুবিয়ে নিয়ে কলা পাতার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি।
সবকটা মাছের পিস দেয়া হয়ে গেলে ওপর থেকে বাকি যে সরষের পেস্টটা ছিল সেটা ছড়িয়ে দিলাম। এই রান্নাটা করার সময় কখন এই সরষের পেস্টটা কিন্তু অতিরিক্ত পাতলা করে ফেলবেন না। আর প্রত্যেকটা মাছের উপরে কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার ফ্লেভার আপনারা তো সবাই জানেন ইলিশ মাছে খুব সুন্দর আসে। আর ওপর থেকে আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল ছড়িয়ে আমি কলা পাতা দিয়ে একদম ওপর থেকে ঢেকে দিচ্ছি। এখানে 2টো কলা পাতা আমি ইউজ করেছি। কলা পাতার টুকরো দিয়ে আমি এখানটা ফ্রাইং প্যানের ওপর থেকে মাছগুলোকে ঢেকে দিলাম। এইভাবে আমি পাতুরিটা করব বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ফ্রাইং প্যানের ঢাকনাটা। ঢাকনা দিয়ে চাপা দেওয়ার পর আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিয়েছি। হাই ফ্লেমে রেখে এই অবস্থায় আমি ফ্রাইং প্যানটা চাপিয়ে দিলাম। 5 মিনিট হাই ফ্লেমে রাখার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি এবং লো করে দেওয়ার পর এই অবস্থায় 15 থেকে 20 মিনিট থাকবে গ্যাস ওভেনে। 20 মিনিট বাদে ফিরে এসেছি, ঢাকনা খুলে নিয়েছি। দেখুন কলা পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে মাছটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও আমার কমপ্লিট। কলা পাতাটা প্রচণ্ড গরম, হাত দিয়ে তুলতে গিয়ে হাতে গরম লাগছিল। তো দেখে নিন বন্ধুরা আমার ইলিশ মাছের মালাই পাতুরি তৈরি হয়ে গেছে। এবার এটাকে জাস্ট সার্ভ করে নেব। একটা চামচের সাহায্যে একটা পিস তুলে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। সাদা ভাতের সাথে ইলিশ মাছের মালাই পাতুরির কোনো জবাব হয় না, এতটাই ভালো লাগে খেতে যে এটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায়। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে, কারণ এটা একটা নতুন ধরনের রেসিপি। আর যারা অলরেডি রেসিপিটা জানেন তাদেরকে তো আমার আর কিছু বলার নেই, কিন্তু যারা জানেন না একটিবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা, সত্যি অপূর্ব খেতে হয়। এমনি পাতুরির থেকে একদমই আলাদা রকম হয় এবং এর মধ্যে একটা স্মুথনেস আপনারা পাবেন খাওয়ার সময় যেটা এমনি পাতুরিতে আপনারা পাবেন না। এটা আমি ঠিক বলে বোঝাতে পারছি না, আপনারা যদি এটা বাড়িতে রান্না করে খেয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং আমার কথার সাথে মিলও পাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের মন জয় করতে পেরেছে। আজকের রেসিপিটা একটু হলেও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটাকে কষ্ট করে হলেও একটা লাইক দেবেন। আপনারা কিভাবে পাতুরি বানান বা আপনাদের এই পাতুরিটা কেমন লেগেছে সেটার জানানোর জন্য আমাকে কমেন্ট করতে পারেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তারা ভালো লাগলে আমার রান্নাগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা করে ফেলেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট উইক নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।